রোববার থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে শুরু হবে কোরবানির পশুর হাট। তবে আগে ভাগে হাটগুলোতে পশু উঠতে শুরু করেছে, আর সেই খবর জানাতে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মাঠে আছেন সহকর্মী আরিফ হোসেন। বিস্তারিত জানবো তার কাছে। আরিফ, আজ ছুটির দিন, আর এই ছুটির সন্ধ্যায় বেচা বিক্রি কেমন জমে উঠেছে এবং হাটে পশুর উপস্থিতি কেমন দেখছেন? বর্ণা, আমরা এই ইনস্টিটিউট মাঠে থাকলেও আমরা কিন্তু রাজধানীর বেশ কিছু গরুর হাট ঘুরে দেখেছি। আমরা দেখেছি ইতিমধ্যে হাটগুলোতে গরু উঠতে শুরু করেছে এবং বেচা বিক্রিও শুরু হয়েছে, যেটা কিছুক্ষণ আগে দেখলাম এক ব্যক্তি দুটি গরু 1,70,000 টাকা দিয়ে কিনে নিয়েছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি বিগত বছরের চেয়ে এবার কিছুটা দাম বাড়তি এই মাঠে এটা বলছেন, তবে এর পেছনে যুক্তি দাঁড় করিয়েছেন। এছাড়া বিভিন্ন হাটে ঘুরে আমরা যেই বড় গরুটি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটি হলো যে রাজাবিয়া। এই গরুটির দাম 35 লক্ষ টাকা হাঁকা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পার্টি, যারা ক্রেতা বিভিন্ন জায়গা থেকে এসে, তারা 25 লক্ষ টাকা পর্যন্ত দাম বলে গিয়েছেন রাজামিয়ার। রাজামিয়ার বয়স এখন পর্যন্ত 4 বছর এবং এটি পালন করতে কী কী ধরনের সমস্যা অথবা কীভাবে এটি পালন করছেন সেই বিষয়টি আমরা জানবো মালিকের কাছ থেকে। মালিক ইনসান মিয়া, আমরা যদি একটু তার কাছে জানতে চাই যে এই গরুটি আপনি পেলেছেন কবে, কীভাবে এবং কত টাকা খরচ হয়েছে আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই গরুটি বিগত 3.5 বছর আগে আমি ক্রয় করেছিলাম 85,000 টাকায়। তারপরে এই গরুটি অন্য গরুর সাথে খাইতে খাইতে 1-1.5 বছর খাওয়ানোর পরে এর নাম দিলাম মুজিবনগরের রাজাবাবু, এবং তখন থেকে এর ডেলি সকালে বিকালে 10 কেজি করে 20 কেজি দানা খাই। ছোলা, মটরের ডাল, ভুট্টা, গম, গমের ভুসি, এইগুলো মিলি প্রায় 20 কেজি করে দানা খাই, আর কিছু ঘাস কিছু খরচ হয়েছিল। তো এই 2 বছরে ডেলি 1200-1400 টাকা করে রেগুলার খরচ, তাতে রোজ প্রতিদিন এই খরচ, এবং মাসে 40-45,000 টাকা প্রতি মাসে খরচ। তো এই 2 মাসে প্রায় 8 লক্ষ টাকা খরচ 2 বছরে, আর এর আগে ওই কিনা দিয়ে আর ওই দিয়ে 1 লক্ষ টাকা, মোটামুটি গোটার পেছে আমার 10 লক্ষ টাকা খরচ করে আসছি। এবং এইভাবে নিয়ে তাকে কিছুদিন আগে আমি ঢাকায় এসেছি যে কোন কোন হাট বেড়ি এই হাটে, এই বর্তমানে এখন আমি দাম দিয়েছি 35 লক্ষ টাকা, কিন্তু 25 লক্ষ পর্যন্ত উঠেছে, আমি 35 লক্ষ ধরে আছি, এখন বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। বরং আপনি শুনতেই পাচ্ছিলেন যে রাজাবাবুর দাম ইতিমধ্যে 25 লক্ষ টাকা উঠে গিয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন হাটে যেটি দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কঠোর অবস্থানে রয়েছেন, তারা বুথ বসিয়েছেন। এই যারা গরু নিয়ে এসছেন, যেসব চাষি অথবা যেইসব খাবার মালিক, তারা যাতে কোনো প্রকার ঝামেলায় না পড়েন সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে হাটগুলোতে। এছাড়াও ইজারাদারদের পক্ষ থেকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা কেউ কেউ করেছেন, কোনো হাটে আবার কোনো হাটে করেননি। এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে যে ওইভাবে রাস্তাঘাট রাজধানীতে যেটা দেখা যায় বিগত বছরগুলোতে গরু দিয়ে ভরে গিয়েছে তেমনটি হয়নি, তবে কিছু কিছু বেচা বিক্রি শুরু হয়েছে এবং গরু উঠেছে বলা যায় চোখে পড়ার মতো। কিন্তু এক্ষেত্রে যারা খাবারই রয়েছেন, চাষি রয়েছেন, তারা একটা জিনিস নিশ্চিত করে বলছেন, ইন্ডিয়া থেকে এবং মিয়ানমার থেকে যদি চোরাই পথে গরু ঢোকে তাহলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। সরকারের কাছে তারা একটি দাবি জানিয়েছেন যাতে এই চোরাই গরুর যে পট্টি আছে সেটি যে কোনো মূল্যের বিনিময়ে রোধ করা যায়। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবাই সেই বিষয়গুলো নজর রাখবেন এমনটাই প্রত্যাশা তাদের। বর্ণা, কোরবানি পশুর হাট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।